নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদেরকে সফল করে তোলার অনুষ্ঠান, একদম তাই, কারণ অনুষ্ঠানের নাম ওয়ে অফ সাকসেস এবং এখান থেকে আপনারা শুধু শুধু এবং শুধুমাত্র সাফল্যের গল্প শোনেন, সাফল্যের পথ দেখেন। একটা সিঁড়ি থাকে তো, সিঁড়ি হোক লিফট হোক, আপনি উপরে উঠবেন তো, এবং সেটা সফল হতে হবে। তার জন্য প্ল্যানিং যেমন গুরুত্বপূর্ণ, পাথওয়ে ততটাই গুরুত্বপূর্ণ। আর ঠিক এই জায়গাটাতে হিট করে এই অনুষ্ঠান, যেখানে এই মুহূর্তে রয়েছেন আপনারা, এবং অতি অবশ্যই আপনাদের জন্য রয়েছেন আপনাদের সাকসেস মেকার অভি শাস্ত্রী। অনেক স্বাগত আপনাকে দাদা অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার। দেখুন অভিদা, এর আগে বহুবার আপনি অনুষ্ঠানে বলেছেন যে একটা মানুষ যে সাকসেস পায় না, তার পেছনে যেরকম তার বাস্তুর ভূমিকা থাকে, তার পেছনে যেরকম তার যে পজিশন, প্ল্যানেটারি কম্বিনেশন, তার একটা ভূমিকা থাকে। এবং আপনি কিন্তু ভীষণভাবে বলেছেন এই যে এমন একটা সময় যে মানুষের হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে, চাকরি অনিশ্চিত, মানে হয়তো আছে কিন্তু ভাবছে এই বোধে কালকে একটা ফোন আসবে বলবে যে তোমাকে আর আমাদের দরকার নেই, তাও আবার সামনে আবার লকডাউন হতে পারে। হ্যাঁ হতে পারে। এই যে একটা অনিশ্চয়তা, একটা কাজহীনতা, এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে আমরা কি করে বেরিয়ে আসবো? বেরিয়ে আসার তো উপায় অনেক কিছুই রয়েছে, অনেক উপায় রয়েছে। বেরিয়ে আসাটা খুব সোজা, কিন্তু খুব একটা কিন্তু কঠিন নয়। কিন্তু হ্যাঁ, ওই সাবজেক্টটাকে, ওই অঙ্কটাকে ঠিকঠাক মতন প্রয়োগ করাটা সত্যিই খুব কঠিন, বের করে আনা খুব সোজা। এবার কথা হচ্ছে, আর ধরুন গত গতবারের যে লকডাউন হয়েছিল, সেই লকডাউনের পর বহু লোকের চাকরি চলে গেছে, বহু লোক এমনও আছে যারা মানে প্রচুর টাকা স্যালারি পেত, সেইখান থেকে এখন তারা 10,000 টাকা স্যালারিরও চাকরি পাচ্ছে। এখন কথা হচ্ছে উপায় কি? ঠিক সবসময় কি রত্ন পড়তে হবে যে এই রত্ন বড়, ওই রত্ন বড়, ওই রত্ন বড়, এই করো ওই করো সেই করো? না, এত ওই সব তো একটা আমাদের একটা তো ফর্মুলা রয়েছে, বাট খুব চটজলদি বের করে আনার জন্য ফর্মুলা অবিশ্বাসীর কাছে আছে। কারণ জানবেন, যে কোনো স্টোন, তুমি জানো যে কোনো স্টোন কতদিনে কাজ করে, যে কোনো স্টোন, যত দামি স্টোন হোক, যত দামি স্টোন হোক, যত কম দামি স্টোন হোক, মোটামুটি 1.5-2 বছর পর থেকে অ্যাকশন নেয়। মানে 1.5-2 বছর তার আগে অ্যাকশন নিতে পারে না। ও, তার কারণ একটু সাইন্টিফিক ওয়েতে আমি একটু যদি বোঝাই, সূর্য কতক্ষণ থাকে, অ্যাপ্রক্স 12 ঘন্টা। হ্যাঁ অ্যাপ্রক্স, এবার কাছাকাছি হবে, কখনো 7-10 ঘন্টা, 11 ঘন্টা, এরকম। তা অ্যাপ্রক্স আমি যদি 12 ঘন্টা ধরি, তাহলে 12 ঘন্টা কিন্তু সূর্যের আলো আপনার স্টোনটির ওপর পড়ছে, বাকি 12 ঘন্টা কিন্তু পড়ছে না। তাহলে ওই 12 ঘন্টার যে এনার্জিটা ও স্টোর করে রাখছে, আবার পরের দিন 12 ঘন্টার জন্য আবার সে অপেক্ষা করছে, তাহলে কাজটা ঘিমে তালে হতে থাকে। মোটামুটি আমি আজ বললাম কালকেই একদম সঙ্গে সঙ্গে, না এটা কোনদিন হতে পারে না, হতে পারে না। সাধারণ মানুষের এটা হচ্ছে মানে একদম চিরন্তন সত্য একটা বৈশিষ্ট্য, আজকে পড়লে কালকেই হবে না। যে কোনো স্টোন, যত দামি স্টোন হবে, যাই হোক, মোটামুটি 1-1.5 বছর তাকে টাইম দিতে হয়। এবার কথা হচ্ছে, তাহলে 1-1.5 বছর কি আপনি বসে থাকবেন? কথা ওইখানে, তাহলে কি করতে হবে? তাহলে কি অভিদা স্টোন কি পড়া উচিত নয়? অবশ্যই উচিত, আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে বলবো উচিত, অবশ্যই উচিত। কিন্তু এর থেকেও ফার্স্ট কী করে কাজ করানো যায়, দুটো জিনিস আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আজকে কথা বলবো, যারা চাকরি থেকে বিচ্যুত হয়ে গেছে, চাকরি পাচ্ছেন না, কোনোভাবে চাকরি চলে গেছে, বা বহু বছর ধরে চাকরির চেষ্টা আপনি করছেন কিন্তু চাকরিটা আপনি পেয়ে উঠছেন, কী করণীয়? ছোট্ট একটা জিনিস আমি বলে দিচ্ছি, এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, এইটা করে অনেকটা কাজ এগোবে। তারপর কিন্তু প্রতিকার প্রতিবিধান অতি অবশ্যই দরকার, কারণ জানবেন টিভি থেকে আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু 100% রেমেডি নয়। 100% রেমেডি কেন নয় আমি একটু বলে দিই, সবার চার্টের কম্বিনেশন এক নয়। আপনার রবি আছে মেষ রাশিতে, আমারও রবি আছে মেষ রাশিতে, আপনার আছে রবিটি 8 ডিগ্রিতে, আমার আছে 12 ডিগ্রিতে, মানে 4 ডিগ্রির হিসাবে পুরো গল্প ঘুরে যাবে। আপনার হবে এক ধরনের, আমার হবে আরেক ধরনের, কাজেই ইন্ডিভিজুয়াল চার্ট অ্যানালিসিস করাটা এখানে প্রয়োজন আছে। বাট আমি ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি, আজকে দেখবেন আপনাদের বাড়ির যে কোনো জায়গা, আপনি গ্রামে থাকুন, শহরে থাকুন, যেখানে থাকুন, সর্ষে ফুল পাওয়া যায়। সর্ষে ফুল খুব ইজি এটা পাওয়া, ইয়েলো সর্ষে ফুল। এই সর্ষে ফুল একটা মানুষের ক্যারিয়ারকে তৈরি করার জন্য আমরা অনেক সময় অ্যাপ্লাই করে থাকি। কি করে? এটাই তো সায়েন্স, এটাই তো বিদ্যা, এটাই তো পড়াশোনা, এটাই তো রিসার্চ। সর্ষে ফুল কত টাকা দাম? বেশি দামও না,
একদমই না, একদম স্বল্প মূল্য দাম, কিন্তু এর কাজ বিশাল। তো কি করণীয়? সর্ষে ফুলকে একটি কাঁচের বাটিতে রাখতে হয় এবং এটা প্লেসমেন্ট আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনার বাড়ির ছাদে এটাকে রেখে দিয়ে আসতে হয় যখন সূর্য মাঝ আকাশে থাকে। আমি এর আগের দিনও বলেছি সূর্য মাঝ আকাশে, কারণ সূর্য যখন মাঝ আকাশে থাকে তখন তার টেম্পার বেশি থাকে, মানে বেলা 12টা। বেলা 12টা ওই রকম আশেপাশে হবে। এবার কথা হচ্ছে ওই সর্ষে ফুল একটি কাঁচের পাত্রতে যখন সূর্য মধ্য আকাশে থাকে তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখতে হবে। কিন্তু আমি আবারও বলছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা একটু মাথায় রাখবেন অতি অবশ্যই। অ্যাঙ্গেল উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু কাজ উল্টোপাল্টা, কিন্তু রেজাল্ট কিন্তু উল্টোপাল্টাই হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখুন, এক নম্বর কথা। দু নম্বর কথা, ওটাকে সন্ধ্যাবেলায় আবার নিয়ে চলে আসবেন, সূর্য ডুবে গেলে ওটাকে নিয়ে চলে আসবেন। ওটাকে নিয়ে কি করবেন? ওটাকে নিয়ে আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি কোনো মার মানে জলাশয় থাকে, যেমন ধরুন সব জায়গায় যে গঙ্গা আপনি পাবেন তা নয়, সব জায়গায় যে নদী আপনি পাবেন তা নয়, খাল বিল পুকুর টুকুর যেখানে রয়েছে সেখানে ওই কাঁচের পাত্র সময় ওটাকে ভাসিয়ে নিয়ে চলে আসবেন। প্রত্যেক দিন এটা করতে থাকুন, আর প্রত্যেক দিন না পারেন অন্তত সপ্তাহে দুবার করে করুন। এইবার এইটা করলে কি হবে আমি বলে দিচ্ছি। সর্ষে ফুলের কালার কি? হলুদ, ইয়েলো। ইয়েলো, এই ইয়েলো একটা, এই ইয়েলো কালারটা হচ্ছে আমাদের ক্যারিয়ারের কালার, মানে ইয়েলো ইকুইভ্যালেন্ট টু ক্যারিয়ার। ইয়েস। আচ্ছা, এই ক্যারিয়ারটা সূর্যের আলোয় রাখা হয়। কেন রাখা হয়? সূর্যের আলোর মধ্যে সেই টেম্পারটা আছে, মানে দেখো আমি কে, আমার মধ্যে কিন্তু এই কোয়ালিটি আছে, আমি কিন্তু এটা জানি, আমি কিন্তু এটা পারি। এই যে ব্যাপারটা, এই হাইলাইটেশন, এটা সূর্য ছাড়া বা রবি ছাড়া সম্ভব না, এটা আপনারা অনেকেই জানেন। তাহলে তার জন্য তাকে সূর্যের এনার্জিটাকে খাওয়ানো হয় মোটামুটি 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে, সেই সূর্যের এনার্জিটা সে পাবে। এরপর ওই ওই ফুলটাকে নিয়ে জলে ফেলে দিতে হয়। কেন জলে ফেলে দিতে হয় আমি একটু বলে দিই। জলের মধ্যে রয়েছে সেই একটি মাত্র এনার্জি, যে এনার্জিটা আপনার কাছে, অর্থাৎ আমরা টাকা পেলে পকেট গরম হয়, কিন্তু টাকা যদি না পান আপনার ঘরে ফ্যান বা এসি কিছুই চলবে না, কারেন্টের ভয়। তাহলে আপনাকে যদি কমফোর্টেবলি থাকতে হয়, ল্যাভিশলি থাকতে হয়, তাহলে আপনার বাড়িতে ফোন, এই আপনার ফ্যান এবং এসি দুটোকেই লাগবে। তা আরাম পাওয়ার জন্য জলে ফের, যে তুমি সূর্যের ক্যারিয়ারটা দাও এবং জলে, অর্থাৎ কমফোর্টটা যেন আমার থাকে, মানে টেম্পারটা চাই, নিজেকে শোকেস করব সেটা চাই, পাশাপাশি জলের যে কুলিং এফেক্ট, যে কমফোর্ট সেটা চাই, কমফোর্ট সেইটা চাই। অর্থাৎ এটা করুন, কাল থেকেই শুরু করুন না, দারুণ জিনিস এটা, করে দেখুন। সামান্য জিনিস, বেশি টাকা খরচা নয়, কিন্তু কিন্তু এফেক্ট অনেকটা। এরপর প্রতিকার, প্রতিবিধান, বাস্তুর কিছু রেমেডিয়াল গাইডলাইন্স, স্টোনের কিছু রেমেডিয়াল গাইডলাইন্স, এগুলো যদি দরকার পড়ে সেগুলো করতে হবে। এবার আসবো যাদের চাকরি করছেন কিন্তু চাকরিতে আপনার মনোমতো স্যালারি আর হচ্ছে না, ওই দিচ্ছে যা, আপনি ওই ঠেলছেন গরুর গাড়ির মতন শুধু ঠেলেই যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি এগোচ্ছে কম, কি করবেন? খাতা পেন সঙ্গে রাখুন, মাস্টার জিনিস বলবো আজকে একটা তাদের জন্য। কি বলছেন ফোনে? একদম ফোনে কে রয়েছে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি নোয়াটি থেকে সোনাম মাইতি বলছি। একটু জোরে। আমি নোয়াটি থেকে সোনাম মাইতি বলছি। নোয়াটি? হ্যাঁ হ্যাঁ, নোয়াটি থেকে বলছি। নোয়াটি থেকে সোমনাথ মাইতি, বলুন সোমনাথ। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলেন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি। আপনি নিজের সম্বন্ধে আগে বলুন, আপনি কতদিন ধরে দেখছেন এই অনুষ্ঠান, কতদিন ধরে আপনি সাকসেস মেকার রবি শাস্ত্রীকে ফলো করছেন সেটা বলুন। আমি আমি বল সত্যি কথা বলতে আমি দাদার বড় ফ্যান। আচ্ছা, ওনার শেফ, ওনার যে প্রোগ্রাম আমি দেখি এতদিন ধরে, যেটা বলেন অক্ষরে অক্ষরে মিলে যায়। কি করে বুঝলেন আপনি যে অক্ষরে অক্ষরে মিলে যায়? আমি অক্ষরে অক্ষরে মিলে যায়, আমার একটা বন্ধু আপনার কাছে গেছিল। আচ্ছা, আমি অনেক আমি আমিও যাবো, ইচ্ছা আছে যাওয়ার। তো অনেকদিন ধরে আমি আগে কথা বলতে চাইছি আপনার সাথে, অনেকদিন ধরে ট্রাই করছি, বাট আজকে জেগে গেল ফোনটা। আপনার বন্ধু আমার কাছে এসেছিলেন, কবে এসেছিলেন? বছরখানেক আগে। বছরখানেক আগে আপনার বন্ধু আমার কাছে এসেছিলেন। আচ্ছা, কি ছিল ক্যারিয়ার, কি জন্য এসেছিলেন? ও ও চাকরির বিষয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তারপর তারপর কেমন আছে এখন? ও এখন বলতে গেলে স্কুল মাস্টার হয়েছে, প্রাইমারি স্কুল টিচার। কোথায় কোথায়? হ্যালো, আমি নোয়েডা থেকে গেছিল। হ্যালো, হ্যাঁ, মানে কোথায় চাকরি পেয়েছে? ও চাকরি পেয়েছে হচ্ছে বনগায়। বনগায়?
আচ্ছা কিসে কিসে চাকরি পেলো? স্কুল টিচার। স্কুলে? স্কুল 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 টিচার। হ্যাঁ গুড, স্কুল টিচারের জব পেয়েছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শিক্ষা দানের থেকে বড় জিনিস কিছু হয় না, সবথেকে এফেক্টিভ দান হচ্ছে শিক্ষা দান। এবং এই সময় একটা স্থায়ী চাকরি, মানে এই চাকরির বাজারে। হ্যাঁ এই চাকরির বাজারে, আবার বছরখানে আগে তার মানে কোভিড সিচুয়েশন চলছিল। হ্যাঁ সেই মানে। আচ্ছা তারপর চাকরিটা পেয়েছে তাই তো? রেমেডি দেওয়ার পর চাকরিটা পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি বুঝে গেছেন, তবেই তো বলছেন যে অক্ষরে অক্ষরে মেলে। হবে হবে হবে, অক্ষরে মেলে তো। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার কর্তব্য দাদা, ঠিক আছে? এটা আমার কর্তব্য, মানুষের জন্য এই কাজটি আমি করতে পারি, সেই ক্ষমতা অবিশ্বাসী রয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন, আপনার বয়স বলুন। আমার বয়স 27 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল ভাই আমি কতগুলো কথা একটু জিজ্ঞেস করব, যেহেতু আমি তোমার সামনাসামনি দেখতে পাচ্ছি না, আমি কতগুলো কথা একটু জিজ্ঞেস করব। ফার্স্ট অফ অল আমাকে একটা কথা জানাও, এই চার্ট অনুযায়ী তোমার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম কিন্তু আসার সম্ভাবনাটি রয়েছে। মায়ের শরীরে কোনোভাবে ব্লাডে কোনো প্রবলেম, আচ্ছা নার্ভে কোনো প্রবলেম, বা হাঁটুতে পেন, কোমরে পেন, মানে পেন ওরিয়েন্টেড কিছু প্রবলেম ইন্ডিকেশন দিচ্ছে আপাতত। ওনার কি এরকম কোনো প্রবলেম এসছে? তুমি দেখো তোমাদের বাড়িতে থাকো না ফ্ল্যাটে থাকো? বাড়িতে থাকো। আচ্ছা ভাই, ছাদের ওপর নিশ্চয়ই ওভারের ট্যাঙ্কটি রেখেছো? না ট্যাঙ্ক নেই? না। আচ্ছা তার জল কি করে আসে তোমাদের বাড়িতে? তার ওপরে কোনো কলের কোনো ফাংশন আছে, বা তার মানে ওই দেয়ালে লাগোয়া কোনো কলের ফাংশন আছে? না নেই। একতলা বাড়ি মানে আমাদের সবে বাড়িতে তো হচ্ছে। থাকতে হবে, থাকতে হবে, এটা অবিশ্বাসের কাউন্সেলিং, ঠিক আছে? এইবার বলি, তোমাদের বাড়িতে তো ভাই কেউ টেনশন ছাড়া তো কেউ নেই মনে হয়, কে টেনশন বেশি করে ভাই? এবার আসি ভাই, ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা সায়েন্স নিয়ে পড়ার চার্ট, যদি সায়েন্স নিয়ে পড়ো তবেই ডেভেলপমেন্টটি হবে, যদি উল্টো ট্র্যাকে যাওয়ার সম্ভাবনাটিও দেখাচ্ছে, উল্টো ট্র্যাকে গেলে কিন্তু ডেভেলপমেন্ট সেই মাত্রায় হবে না, কিন্তু যাবতীয় ডেভেলপমেন্ট বাড়ি থেকে দূরে। কি করা হয়, কি নিয়ে পড়েছো একটু বলো, কি পড়াশোনা করেছো? আমি সায়েন্স নিয়ে পড়িনি, আর্টস নিয়ে পড়েছিলাম। আর্টস নিয়ে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছিলে? আর্টস নিয়ে পড়েছি। আচ্ছা এখন কি করছো ভাই? বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করো, মানে তুমি কি প্রমোটিং করছো ডাইরেক্ট? এই ছোটখাটো খুলি, ছোটখাটো মানে ছোটখাটো প্রমোটিং করছো, মানে G+3 G+4 এরকম, মানে নিজে কন্ট্রাক্ট ধরে করি। আচ্ছা মানে তুমি লেবার কন্ট্রাক্টর, লেবার কন্ট্রাক্টর হিসেবে কাজ করো তাই তো? হ্যাঁ। এবার আসি আসি, লাইনে এসো লাইনে এসো লাইনে এসো। আমি কি বললাম, এটা সায়েন্সের চার্ট। বিল্ডিং তৈরি করতে গেলে সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু কিছু পার্ট তোমাকে জানতে হবে, তাই তো? সেই তো ঘুরে ফিরে সায়েন্সে গেলো, কাজটা তো সেই ওরিয়েন্টেড। হ্যাঁ ওই ওরিয়েন্টেড আসতে হবে। আচ্ছা ভাই কাজকর্ম কেমন চলছে? এখন সেরকম ভালো চলছে না, এখন বাজারও এমনিতেই খুব খারাপ, ঠিক আছে? এখন বাজারে প্রেমীদের রিয়েল এস্টেটের মার্কেট এখন একটু ডাউন আছে। এবার আমি একটা কথা বলি, আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, এর আগে কাউকে দেখিয়েছো ভাই? দেখিয়েছিলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেমন কাজবাজ পেয়েছো? পেয়েছি বলতে সামান্য পেয়েছিলাম, তারপর আবার যে কেসে হয়ে গেছে এগুলো সে ইনস্ট্যান্ট ফেসিয়ালের মতন জিনিস, মানে দুদিন খুব গ্লো থাকে। হ্যাঁ দুদিন চকচক করবে দুদিন। কি করে আমি একটু বলে দিই, ধরো কারেন্ট একটা প্রত্যন্তর ভালো চলছে 15 দিনের জন্য, ভালো করে বোঝো, বা
30 দিনের জন্য প্রত্যাদনটা ভালো আছে ওই প্রত্যাদনটা ফট করে চার্জ করে দেবে আচ্ছা হলো এইবার কিছুটা ফল হলো মানে আমি তো খুব আনন্দে আছি হ্যাঁ এক দুই দিন ফল হলো যেই প্রত্যাদনটা চলে গেল ও ঠান্ডা হয়ে গেল ঠিক আছে তা এটা লাইফ টাইম রেমেডি কিন্তু হয়নি তোমার এবার আসি ভাই ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি তুমি দেখো তো একটা জিনিস যে তুমি যে ঘরে বা যে রুমে আপাতত ঘুমাও সেটা কোনো না কোনো ভাবে উত্তর দিক বা উত্তর পূর্ব দিক ঘেঁষে কোন রুম আছে তুমি দেখো আমায় বলো তো আমার কনফিউশন হচ্ছে এই জায়গাটা হ্যাঁ উত্তর উত্তর পূর্ব দিকে হ্যাঁ উত্তর পূর্ব দিকেই থাকতে হবে এই কম্বিনেশনটা এরকম এইবার কথা ভাই একটা কথা বলি সাকসেস চাই তো সাকসেস যদি চাও আমি দুটো জিনিস বলে দিচ্ছি ফার্স্ট অফ অল বেসিক স্ট্রাকচারকে ঠিক করো বেসিক স্ট্রাকচার ঠিক করো বেসিক স্ট্রাকচারে কিচ্ছু নেই ভাই তার জন্য দেখবে তোমার যদি কোনো মানে তুমি কি বাবা মার একটাই চলে দিদি ছিল বিয়ে হয়ে গেছে দিদি আচ্ছা মানে তুমি ছোট মানে এক ভাই এক বোন আচ্ছা তোমার দিদি আমার একটা কথা জানো তোমার দিদি ছোটবেলায় তোমার দিদির কোনো শরীরে কোনো স্টিচ পড়েছিল মানে সেলাই পড়েছিল একটু ভেবে চিন্তে বলবে ভাই আচ্ছা জানো না আচ্ছা ওনার স্কিনে বা নার্ভে কোনো প্রবলেম কখনো হয়েছিল দিদির তোমার বাস্তু তোমার এখন কি তোমরা যে বাড়িতে আছো ওই বাড়িতে কি শিফট হবে নতুন বাড়িতে আচ্ছা ওই বাড়িতেই নতুন করে বাড়ি চলছে তো ডায়াগ্রামটা বাস্তুসঙ্গত ভাবে করাও বুঝতে পেরেছো বাড়ি হচ্ছে রেমেডি বাড়ির মধ্যে এমন একটা জোন আছে ওইখানেই রেমেডি লুকিয়ে আছে বুঝতে পেরেছো আমি আবার একটা কথা বলি বাড়ির ডায়াগ্রামটা বাস্তুসঙ্গত করো এক নম্বর যদি সারা জীবন ভালো থাকবে এবং তুমি ভালো থাকবে না তোমার মা বাবা যারা যারা ওই বাড়ির ছাদের তলায় যারা যারা থাকবেন সবাই ভালো থাকবে এক তো বড় গ্যারান্টি আমার তরফ থেকে এবং তো আর বেসিক স্ট্রাকচারটাকে ঠিক করো ভাই বুঝতে পেরেছো এখন আমার চেম্বারগুলোই ডিউ টু কোভিড সিচুয়েশনের জন্য আমার চেম্বারটা ক্লোজ আছে যদি পারো অনলাইন প্রেডিকশন বা ফোনের মাধ্যমে প্রেডিকশন করাও বুকিং এই প্রোগ্রাম শেষে বুকিং করো ঠিক আছে একদম 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 থ্যাংক ইউ প্রোগ্রাম শেষে হোয়াটসঅ্যাপ করো আমি এটা সবাইকে বলে দেবো যে আপনারা এখন তো দেখতে পাচ্ছেন দেখুন বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার হচ্ছে 9609325111 9609325111 ফোনে যদি না পান হোয়াটসঅ্যাপ করে দেবেন হোয়াটসঅ্যাপে বলবেন যে আমি ফোনে দেখাতে চাই ফোনে আমি অনলাইন কনসালটেন্সি করাবো ফোনে কনসালটেন্সি করাবো হোয়াটসঅ্যাপে এটা দরকার পড়লে লিখে দেবেন এবার আপনি যেখানেই থাকুন না কেন আপনি তো অনলাইনে সরাসরি রোগীর কাছে চলে আসতে পারেন অবশ্যই অবশ্যই এবং একটা কথা বলে দিই আজকে চাইলেই আজকে পেয়ে যাবেন না কারণ অনলাইনে অলরেডি বুকিং পুরো প্যাকড আপ বুকিং হয়ে আছে আজকে চাইলে আজকে পাবেন না বেশ কয়েকদিন পর বুকিং পেতে পারেন এবং আপনাকে আমাদের প্রসিডিওর মতন আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের প্রিন্সিপাল অনুযায়ী আপনাদেরকে চলতে হবে আপনাদের প্রিন্সিপাল অনুযায়ী অবিশ্বাসী চলবে না কাজেই সে সব কিছু ভেবে চিনতে যদি মনে করেন যে লাইফটাকে রঙিন করবেন লাইফটাকে স্টেবল করবেন তবে যোগাযোগ করবেন যারা স্টেবল করতে চান না ওই হচ্ছে যা করে চলে যাচ্ছে তাদের আমার কাছে আসার দরকার নেই কেউ আছেন পরে এবং এই ফোনটা নিয়ে আসবো ওই মক্ষম দাওয়াই সেই ম্যাজিক খাতা পেন সঙ্গে রাখুন কেউ আছেন পরে নমস্কার হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ আমি মাননীয় পাল বলছি বর্ধমান থেকে বলুন হ্যাঁ আমি আমার তো হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছিলাম নিশ্চয়ই ম্যাডাম আমার প্রোগ্রাম কতদিন দেখছেন হ্যাঁ আমি অনেকদিন যাবতই দেখছি খুব ভালো লাগছে একটা আশার আলো দেখতে পাচ্ছি মানুষকে আসতে হবে মানুষ ব্যতীত অন্য কাউকে ঠিক আছে কিন্তু মানুষ হিসেবে যদি আসে 100% রেজাল্ট করিয়ে দেওয়ার মতো দায়িত্ব আমার থাকে ঠিক আছে আচ্ছা আপনি আজকে শুরু থেকে অনুষ্ঠানটা দেখছেন হ্যাঁ দেখছি
একটু আগে যিনি ফোন করেছিলেন তার কথাটা শুনেছিলেন? ও কিন্তু ফোন করেছে ওর বন্ধু রেফারেন্সে, যেহেতু বন্ধু এসেছে এবং স্কুল টিচার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মনে হয়েছে এবার আমাকেও আসতে হবে। আচ্ছা ম্যাডাম, হাজবেন্ডের বয়সটা একটু বলুন। আপনাদের বিয়ে কত বছর হয়েছে? এক বছর হয়েছে, তাই তো? আচ্ছা আমার একটা কথা জানেন, আপনারা যে ঘরেতে ঘুমুন ঠিক আছে, সেই ঘরের ও মানে ওপরে কোনো ওভারের ট্যাঙ্ক থাকা ইন্ডিকেশন একটা দিচ্ছে, হালকা ইন্ডিকেশন, খুব স্ট্রং ইন্ডিকেশন নয়। আর একটা জিনিস বলে দিই, ওভারের ট্যাঙ্ক আছে, ওভারের ট্যাঙ্ক আছে। এইবার আমি একটু বলে দিই ম্যাডাম, ওভারের ট্যাঙ্কের ওই জায়গায় ঘুমোলে আপনার এমনিতেই দেখবেন যেন সবসময় যেন মাথা ভারী হয়ে থাকা, সবসময় যেন টেনশন চলে আসা, সবসময় যেন মানে করছেন সবই হচ্ছে কিন্তু আলটিমেটলি সাকসেস আসছে না, এরকম কোশ্চেন মার্ক এসে যাওয়া, এগুলো আসছে? এবার আমি একটু, এবার আপনি কি টিভির সামনে আছেন? না আমি কি টিভির সামনে থেকে, আচ্ছা আমি একটু, আমি একটু দর্শকদেরকে দেখাই, দর্শকদেরকে দেখাই একটু, চারটা দেখাবো। এখানে দেখুন মঙ্গল 5° 59 মিনিটে রয়েছে, এই জায়গাটায় 5° 59 মিনিটে মঙ্গল রয়েছে, দ্যাট মিন্স এইখানটায় আপনার ওভারঅল আমি বলে দিচ্ছি উত্তর দিক প্রচন্ড ড্যামেজ হয়ে আছে ম্যাডাম। ম্যাডাম উত্তর দিক, উত্তর দিকে কি রয়েছে একটু বলুন দেখি। আমার উত্তর দিকে আছে হচ্ছে রান্নাঘর, টান্নাঘর আছে বা বাথরুম আছে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম থাকবে, থাকতেই হবে। এইবার আমি বলি ম্যাডাম, আমি একটা কথা একটু বলে দিই, একটু বলে দিই, এইটা অ্যাকচুয়াল কিন্তু প্রথমে চাকরি করে তারপর ব্যবসায় আসার চার্ট। কি করেন উনি একটু বলুন তো? উনি এখন স্কুলে কর্মরত আছেন কিন্তু উনি ইঞ্জিনিয়ারিং করেছেন, কিন্তু উনি চান আর কি আরো হাই পোস্টে চাকরি করতে, বুঝতেই পারছেন। উনি এখন তার মানে চাকরি করছেন? হ্যাঁ চাকরি করছেন, আমি বলছি তো প্রথমে চাকরি তারপর ব্যবসায় আসতে হবে, কিন্তু ব্যবসায় আসতে গেলে মোটামুটি ধরে রাখুন ও এখন অনেক দেরি আছে, এখন বিজনেস লিংক দিচ্ছে না। আপনি চোখে খুব ভালো দেখতে পান, ভালো করে বুঝুন কথাটা, ধরুন আপনার চোখে খুব ভালো দেখতে পান কিন্তু আপনার চোখে যদি কেউ কাপড় বেঁধে রাখে আপনি কি দেখতে পাবেন? হ্যাঁ তাই, এইটাই তো হচ্ছে মানে কানেকশন চলছে অথচ মানে অন্ধের কি বা দিন কি বা রাত, ব্যাপারটা হচ্ছে এটাই, বুঝতে পারছেন? আমি একটু বলে দিই, আমি জানি না এর আগে আপনি কোন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন কিনা, অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন কাউকে? হ্যাঁ দেখিয়েছিলাম। আচ্ছা দেখিয়েছিলেন, কোন রেমেডিয়াল গাইডলাইন গাইডলাইন হয়েছিল? না সেরকম ধরুন ওই পড়তে পড়তে বলেছিল পাথর ব্যাস, বুঝতে পারলাম না, উত্তর দিক ঠিক করতে হবে, বলতে পারছি? আমি একটু দেখিয়ে দিই উত্তর দিক কেন, এবার আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে উত্তর দিক কেন, একটু দেখিয়ে দিই আমি আবারও দেখাচ্ছি, মঙ্গল 5° 59 মিনিট আমি একটু বলে দিই, 5° 59 মিনিটে যদি মঙ্গল থাকে মানে 5° 59 থেকে 6° 59 এর মধ্যে যদি মঙ্গল থাকে উত্তর দিক ড্যামেজ হয়, উত্তর দিক যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ ডেভেলপমেন্ট হবে না, উত্তর দিক ঠিক করুন আর এখানে থার্ড লিঙ্কের একটা রেমেডি করান। আপনি পারলে একবার হোয়াটসঅ্যাপ করুন ম্যাডাম, প্রোগ্রাম শেষে একবার হোয়াটসঅ্যাপ করুন যে বুকিং ফুল থাকলে বলবেন স্পেশাল বুকিং অভিতা দিতে বলেছে, ঠিক আছে? ভালো থাকুন, আপনি যোগাযোগ করে নিন, আজকে তো আমাদের হাতে সময় একদম শেষ, তবে আপনাদের সাকসেস মেকার অভিতা আবার আপনাদের জন্য অবশ্যই, আজকে সময় শেষ, সোমবার দিন সকাল 10:35 আবার উপস্থিত থাকবো লাইভে সিটিভিএনে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন চড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার।